কত কিছু এটাতে আগে মশলা কম দিয়েছে উপরে, তার জন্য এটা নিচু হয়ে আছে। গতবার পুজোর আগে ব্রিজটা বন্ধ, এর আবার এই বছর ঈদের আগে বন্ধ করা হলো ব্রিজটা। তো বারবার এরকম বন্ধ হওয়ার সাধারণ মানুষের একটা প্রবলেম হচ্ছে, তাই বিষয় নিয়ে কী বলবেন? সাধারণ মানুষের প্রবলেম হলে ওদের কী যায় আছে, ওদের সাথে একটা ইনকাম নিয়ে কথা। এই যে ব্রিজটা হলো, সেই ব্রিজে গরুর কাজটা ছাগলকে দিয়ে করানো হলো। হ্যাঁ, আসলে ব্রিজ স্পেশালিস্ট যারা, তাদের দেখে ডেকে করাতে হবে। তা বেশ, কন্ট্রাক্টর ব্রিজ স্পেশালিস্ট হতে পারে। এখানে কাজটা কারা করলো? কাজটা করলো পেটি কন্ট্রাক্টররা, কাজ করলো যাদের কাজ সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, তারা বিল তুলে নিয়ে চলে গেল। এখন বলছে আবার ব্রিজ বসে গেছে, আবার বন্ধ। এই যে চাষিদের যে জমিতে ধান, এইটা একমাত্র পথ। তাহলে এই যে খরচ করে যদি আবার ঘুরে চাষিরা এই ধান নিয়ে আসে, তাহলে সেই ধানের লাভটা কী দেখবে ওরা? তাহলে চাষিদেরকে মাঠেই ধানটা ফেলে রাখতে হবে। আমরা ইউপিও সাহেবের কাছে যাচ্ছি। এই যে কালকে রাত্রিবেলায় যেমন অর্ডার হয়েছিল, যখন এই ব্রিজ বন্ধ তখন প্রচুর বালির লরি দাঁড়িয়ে গিয়েছিল, সেগুলোকে সব টাকা খেয়ে লরিগুলোকে পাস করে দিল। তখন তো ভাঙলো না ব্রিজটা, এখন ভেঙে পড়ে যাবে। সেটা আগে স্পেশালিস্টকে ডাকবে, দেখে কী কন্ডিশন দেখুক। দেখার পর আমি এসডিও সাহেবের কাছে যাচ্ছি, প্রস্তাব রাখবো খালি গাড়িগুলো পাস করবে। সাধারণ মানুষের এখন যে নতুন ব্রিজটা স্যাংশন হয়েছে, ইমিডিয়েট আমরা উচ্চতর জায়গায় আমরা আহ্বান করবো যে নতুন ব্রিজটা, যাতে দাদাকে বললাম, সমস্ত জানালাম, দাদা এখনই যা করার করছে ওখানে ব্রিজ, নতুন ব্রিজের জন্য যেখানে যা বলার সেটা দাদা এখনই প্রস্তুতি নিচ্ছেন। তার আগে এই ব্রিজ যদি ভাঙে বা রিপেয়ারিং করে, তাহলে এই মানুষের এই ঈদের মুখে যা করবে ঈদের পরে করুক, ওভারলোডটা বন্ধ করে দেয়, তাহলে আর ব্রিজের কিছু হবে না আমার মনে হয়। আজ 29 মে, আজকে বন্ধ করলো, কত দিনের মধ্যে খোলা হবে কিছু জানেন? সেটা তো কিছুই বুঝতে পারছি না। কালকে রাত্রে অর্ডার হয়েছে, এখন এসডিও সাহেবের কাছে যাই, তারপরে দেখি এসডিও সাহেব কী বলছে, তারপরে কথা। সামনে।